একজনের কাছে সিঙ্গারা একজনের কাছে স্প্রাইট একজন ঢাল খাচ্ছি এই যে আমাদের সিঙ্গারা সব শেষ রে হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লং ভ্লগ আজকে হচ্ছে আমাদের সেন্টারের ইয়ারলি এক্সামের প্রথম দিন সাতাশ তারিখ আজকে সারাটা দিন একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক সকাল সকাল দেখো গানের এক্সাম স্টার্ট হয়ে গিয়েছে যা পরিমাণ গরম পড়েছে বিশ্বাস করো লু বয়েছে রীতিমতো আর এই গরমে বাচ্চাগুলো কষ্ট করে পরীক্ষাও দিচ্ছে এটাকে ডেডিকেশান ছাড়া আর কী বা বলা যেতে পারে এই যে এক্সামিনাররা এসে গিয়েছেন একজন এসেছেন রানাঘাট থেকে একজন এসেছেন বনগা থেকে সকালবেলা ছোটোবেলাতে আমার বিশেষ কোনো স্টুডেন্টের এক্সাম ছিল না একজনেরই ছিল কুশলের যেহেতু অনেকটা দূর থেকে শিখতে আসে তাই ওর এক্সামটা সকালবেলা হয়ে গিয়েছিল কেননা ওর জায়গাতে ওর স্টুডেন্টদেরও এক্সাম কিন্তু পরের দিন রয়েছে আমার স্টুডেন্টদের আজকেই বিকেল চারটে থেকে রয়েছে সে সব কিছু ব্লগে শেয়ার করব তোমাদের সঙ্গে একটু একটু করে বলে দাও সব কি তালা তোমার কোন সেকেন্ড তুমি

মুখটা খুলবি না কে দেখতে পাচ্ছে না তো লোকে ঔরঙ্গাবাদ থেকে কেমন গরম রে তোর না ঢোকার কথা দশটা সাড়ে দশটা তুই এখন ঢুকছিস দেড়টার সময় পরীক্ষা দেবে বিকেল চারটায় ওই আজ দেড়টার সময় এসেছে মা বেছে বেছেছিস তোকে আলতাটা এই ইয়েটা কে পড়তে বলেছে বল মেহেন্দিটা কোন পাখা মধ্যে পড়েছে

দুপুরে খাওয়া দাওয়ার পর আমি এই পাগলিকে তিনটে থেকে সাজাতে বসেছি মানে মেকআপও নিজে নিজেই করেছে চুলটা আমি একটুখানি বেঁধে দিয়েছি ওর হেল্পের দরকারও ছিল দেন আমি নিজেও রেডি হয়ে গিয়েছি আর শাড়িটা চিনতে পারছো বোলপুর থেকে নিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম কেমন লাগছে অবশ্যই জানিও ওপর ঘরে স্টুডেন্টরা অলরেডি চলে এসেছে সবাই একটুখানি লাস্ট ফিনিশিং টাচ দিয়ে নিচ্ছে মেকআপে ড্রেস আপে সমস্ত কিছুতে আজকে ওদের কিন্তু একটা এক্সাম নয় তিনটে করে এক্সাম রয়েছে প্রথম নাচের ড্রেস ওরা পরে রয়েছে নেক্সট ওরা আবার ড্রেস চেঞ্জ করবে দেন কথক দেবে আবার যারা কথাকে ড্রেসে রয়েছে তারা চেঞ্জ করে আবার রবীন্দ্রনৃত্য কিংবা ফোক যে যেই এক্সাম দেবে সেই এক্সামের ড্রেসটা চেঞ্জ করবে তার জন্য আমি ওপরে যে ডান্সের ঘরটা ছিল সেই ঘরটা খুলে দিয়েছি আর যেই আমি ওপরে উঠেছি যেখানে পরীক্ষাটা হবে এখানে পড়ির মা আমার শাড়ির আঁচল একটু বাঁকা হয়েছে বলে সোজা করতে নিয়ে গিয়েছে নিজে শাড়ি পরতে প্রচণ্ড ভালোবাসে কাকিমা তাই কারো শাড়ি একটু টেরা ব্যাকা দেখতে একদম পছন্দ করে না আমি ঠিক করে পড়তে পারিনি আঁচলটা ঠিক করে করতে পারিনি এদিকে কাকিমা আমাকে আঁচল ঠিক করে আবার ফুলবে উঠে বনাাস

सागरी भरावे चमकी चमकी चाहे आवत कृष्ण कन्हई श्राम श्राम कुद परी आवे कृष्ण मुरारी झटके से आके गगरी पकारी ताथे तेता ताथे देता ताथे तेता ताथे देता, देता, देता धाधती धाने धाधती धाने धाधती এক্সাম শুরু হয়েছে মোটামুটি আমাদের সাড়ে চারটে নাগাদ আর এক্সাম শেষ হয়েছে আজকের আমাদের মোটামুটি সাড়ে নটা পৌনে দশটা নাগাদ প্রথমে দেখতে পেলে কথা হয়ে গিয়েছে এবং তারপরে ছিল রবীন্দ্র নৃত্য আর এই চুটকু চুটকু বাচ্চাগুলো প্রথমবার পরীক্ষা দিচ্ছে এবং প্রথমবার অনুযায়ী ওরা যথেষ্ট ভালো পরীক্ষা দিয়েছে যেটা আমার মনে হয়েছে এবং এক্সামিনাররাও সেম বলেছেন আর কি আর এদের ছিল বিহু মানে ফোক এক্সামের মধ্যে চয়েস ছিল বিহু দেন এই যে ছোটোদের আবার রবীন্দ্র নৃত্য ছিল এরাও এবার প্রথমবার পরীক্ষা দিচ্ছে এটা আমাদের টিফিন ব্রেক চলছে একজনের কাছে সিঙ্গারা একজনের কাছে স্প্রাইট একজন ঢালছে এই যে আমাদের সিঙ্গারা সব শেষ করে রে পরীক্ষা আমাদের শেষের দিকে আর এখন যাকে ফ্রেমে দেখছো হচ্ছে স্পৃতা আমার দু নম্বর কলোনির ব্যাচের একজন মেম্বার সবার ভিডিও ক্লিপ আমার কাছে সত্যি সত্যিই নেই কেননা আমি যেহেতু বলছিলাম সবার ভিডিও ক্লিপ নেওয়া আমার পক্ষে পসিবল হয়নি আবার আমার ফোন থেকেই গান বাজছিল তাই সবার ভিডিও ক্লিপ আমার কাছে নেই এখানে এক্সাম শেষে এক্সামিনার কিছু গুরুত্বপূর্ণ কথা লাস্ট অব দি যে স্টুডেন্টরা ছিল তাদেরকে বলছিল কিভাবে ক্লাসিক্যাল ডান্সটা শিখলে আরও বাকি ডান্স ফর্মগুলোতে ইম্প্রুভমেন্ট আনা যায় সেই সমস্ত কিছুই এক্সামিনার বলছিল যে ক্লাস ক্লাসিক্যাল ডান্স ফর্মটা অ্যাজ এ গ্রামার আমাদের কতটা জরুরি কতটা শেখা প্রয়োজন সেই জিনিসটাই বলছিল আর আমারও একই মতামত যে শাস্ত্রীয় নৃত্য শেখা খুব খুব জরুরি তোমরা যারা যে ডান্স ফর্মই শেখো না কেন শাস্ত্রীয় নৃত্য হচ্ছে যেমন ইংলিশ গ্রামার বাংলা গ্রামার সেরকম ডান্স ফর্মের কিন্তু একটা গ্রামার আছে সেটা কিন্তু যে কোনো ক্লাসিক্যাল ডান্স ফর্ম আমাদের পরীক্ষা ফাইনালি শেষ হয়েছে কেমন

তো আজকে সারাদিনের ব্লগটা একটু একটু করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি টাটা